আসসালামু আলাইকুম। বাংলা সাহিত্যের আধুনিক যুগ থেকে বাছাই করা বারবার আসা 170টি প্রশ্নের আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে। আধুনিকতার লক্ষণ কি? আধুনিকতার লক্ষণ হচ্ছে স্বদেশ প্রেম এবং মানবতাবোধ। কোন সাহিত্য আদর্শের মর্মে নৈরাশ্যবাদ আছে? নৈরাশ্যবাদ আছে উত্তর আধুনিকতাবাদে। বাংলা সাহিত্যের আধুনিক যুগ কবে শুরু হয়? আধুনিক যুগ শুরু হয় 1801 সাল থেকে। বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু হয় কত শতকে? 19 শতকে। বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন? বাংলা গদ্য হচ্ছে আধুনিক যুগের ভাষার নিদর্শন। বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়? গদ্যের সূচনা হয় 19 শতকে। বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা গদ্যের আদি বা প্রাথমিক নিদর্শন হচ্ছে কোচবিহারের রাজার লেখা চিঠি। বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি? অথবা মনোয়ালদা আসুম শাহের রোমান লিপিতে লেখা গ্রন্থের নাম কি? কৃপার শাস্ত্রের অর্থ ব্যয়। বাংলা গদ্যের বিকাশে কোন বিদেশির অবদান সর্বাধিক? তিনি হচ্ছেন উইলিয়াম ক্যারি। বাংলা গদ্য বিকাশে কোন প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে? ফোর্ট উইলিয়াম কলেজ। কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 4 মে 1800 সালে। ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা হচ্ছেন লর্ড ওয়েলেসলি। ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ ছিলেন উইলিয়াম ক্যারি। ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন রামরাম বসু। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন না রাজা রামমোহন রায়। অন্যদিকে বাংলা বিভাগের শিক্ষক ছিলেন উইলিয়াম ক্যারি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামরাম বসু। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় 1801 সালে। ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান ছিলেন উইলিয়াম ক্যারি। কোন দুইজন ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা গ্রন্থ প্রণয়নকারী পণ্ডিত? তারা হচ্ছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার এবং রামরাম বসু। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার চর্চা করতেন রামরাম বসু। ফোর্ট উইলিয়াম কলেজের সাথে কোন মনীষীর নাম জড়িত? তিনি হচ্ছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। ফোর্ট উইলিয়াম কলেজে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। 1810 সালে দরিদ্র খ্রিস্টান সন্তানদের জন্য কলকাতায় কে বোর্ডিং স্কুল প্রতিষ্ঠা করেন? উইলিয়াম ক্যারি। উইলিয়াম ক্যারি রচিত গ্রন্থ কোনটি? উইলিয়াম ক্যারি রচিত গ্রন্থ হচ্ছে ইতিহাসমালা এবং কথোপকথন। বাংলা ভাষার প্রথম গল্পগ্রন্থ ইতিহাসমালা এর লেখক উইলিয়াম ক্যারি। ক্যারি সাহেবের মুনশি বলা হয় রামরাম বসুকে। প্রথম বাংলা পত্র সাহিত্য লিপিমালা কে রচনা করেছেন? লিপিমালা রচনা করেছেন রামরাম বসু। বাঙালি রচিত বাংলা সাহিত্যের প্রথম মুদ্রিত গ্রন্থের নাম রাজা প্রতাপাদিত্য চরিত্র। রাজা প্রতাপাদিত্য চরিত্র এই গ্রন্থটির প্রণেতা রামরাম বসু। কোন গ্রন্থটি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচনা করেছেন? বত্রিসিংহাসন। বত্রিসিংহাসন গ্রন্থের রচয়িতা মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। এই 4টি অপশন থেকে কোনটি সঠিক? হিতোপদেশ এই গ্রন্থটি লিখেছেন
গোলকনাথ শর্মা। কত সালে বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কৃত হয়? 1800 সালে। কত সালে ভারতের গোয়ায় উপমহাদেশে প্রথম ছাপাখানা স্থাপিত হয়? 1498 সালে। বাংলা মুদ্রণের সূচনা স্থল কোনটি? বা 1778 সালে বাংলায় প্রথম ছাপাখানা স্থাপিত হয়? হুগলিতে। 1847 সালে কোথায় বাংলাদেশের প্রথম ছাপাখানা বার্তাবহ যন্ত্র প্রতিষ্ঠিত হয়? রংপুরে। 1860 সালে ঢাকার আজিমপুরে স্থাপিত ঢাকার প্রথম ছাপাখানার নাম ছিল বাংলা প্রেস। কাকে বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয়? বা প্রথম বাংলা অক্ষরের নকশা তৈরি করেছিলেন, অথবা প্রথম বাংলা অক্ষর খোদাই করেন বা মুদ্রাক্ষরের জনক হচ্ছেন চার্লস উইলকিন্স? কিসের জন্য শ্রীরামপুরের মিশনারি স্মরণীয়? তারা স্মরণীয় প্রথম বাংলা মুদ্রণের জন্য। কবি আলাওলের জন্মস্থান চট্টগ্রামের জোবরা। বসুর পরগনার পান্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ভারতচন্দ্র রায়গুণাকর। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন? 1760 সালে। দৌলত উজির বাহরাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? চট্টগ্রামের অধিবাসী ছিলেন। দৌলত কাজীর জন্মস্থান কোথায়? চট্টগ্রামে। কবি চন্দ্রাবতী কোন অঞ্চলের মানুষ ছিলেন? চন্দ্রাবতী ছিলেন কিশোরগঞ্জের মানুষ। মধ্যযুগের কবি চন্দ্রাবতীর পিতার নাম ছিল দ্বিজ বংশীদাস। গোপীচন্দ্রের সন্ত্রাস খ্যাত কবি শুকুর মাহমুদের বাড়ি রাজশাহী জেলার সিন্দুর কুসুম গ্রামে। কবি জ্ঞানদাসের জন্মস্থান বর্ধমান। জ্ঞানদাস কোন সময়ের কবি ছিলেন? তিনি 16 শতাব্দীর কবি ছিলেন। জ্ঞানদাস কি নামে পরিচিত ছিলেন? তিনি পরিচিত ছিলেন শ্রীমঙ্গল, মঙ্গল ঠাকুর বা মদনামঙ্গল, সবগুলোই সঠিক এখানে। সৈয়দ সুলতান কোথায় জন্মগ্রহণ করেন? তিনি জন্মগ্রহণ করেন হবিগঞ্জে। কোরেশি মাগন ঠাকুরের জন্মস্থান চট্টগ্রামে। কোরেশি মাগন ঠাকুরের পিতার নাম ছিল বড়াই ঠাকুর। কোরেশি মাগন ঠাকুরের মৃত্যু হয় 1660 সালে। আব্দুল হাকিম জন্মগ্রহণ করেন 1620 সালে। কোনজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেননি? আব্দুল হাকিম এবং এখানে সঞ্জিদা খাতুন, অন্যদিকে আনিসুজ্জামান, হুমায়ুন আজাদ, তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। অ্যান্টনি ফিরিঙ্গি মারা যান 1836 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম 1861 সালের 7ই মে। রবি ঠাকুর যে পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সেটি হচ্ছে কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে। তার জন্ম হয় বাংলায় 25শে বৈশাখ 1268। জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের আসল পদবী ছিল কুশারি। রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষদের আদি বসতি ছিল খুলনার দক্ষিণ দিহি। পারিবারিক সূত্রে রবীন্দ্রনাথ ঠাকুর কোন ধর্মের অনুসারী ছিলেন? তিনি ছিলেন ব্রাহ্ম ধর্মের। রবীন্দ্রনাথ ঠাকুর কতবার ঢাকা এসেছিলেন? 2বার। কুষ্টিয়ার শিলাইদহ ছাড়া রবীন্দ্রনাথ বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থান করতেন? নওগাঁর পতিসরে। রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি বাংলাদেশের খুলনায়। রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় ছিলেন না?
তিনি ছিলেন সিরাজগঞ্জের শাহজাদপুরে, কুষ্টিয়ার শিলাইদহে, নগার পতিশরে, ছিলেন না ভোলার মনপুরায়। রবীন্দ্রনাথকে তরুণ বয়সে কে বিহারী লালের মতো কবি হওয়ার অনুপ্রেরণা দিতেন বৌঠান কাদম্বরী দেবী। রবীন্দ্রনাথ শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন 1901 সালে। বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কোন বাঙালি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন? 1913 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে নোবেল পুরস্কার পেয়েছিলেন? তখন তার বয়স ছিল 52 বছর। কবি কাজী নজরুল ইসলাম প্রথম মহাযুদ্ধে কোথায় থেকে কোথায় গিয়েছিলেন? লাহোর থেকে করাচিতে গিয়েছিলেন। লেটো গানের দলে যোগ দিয়েছিলেন কে? কাজী নজরুল ইসলাম প্রথম কবে ঢাকায় আসেন? 1926 সালে। কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে বাকশক্তি হারিয়ে ফেলেছিলেন? 43 বছর বয়সে। কাজী নজরুল ইসলাম কোন ব্যাধিতে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেছিলেন? মূলত তিনি ব্যাধিতে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেছিলেন 1942 সালের 10ই অক্টোবর। কাজী নজরুল ইসলামকে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয়েছিল 1972 সালের 24শে মে। কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় 1972 সালে। কবি কাজী নজরুল ইসলামকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট ডিগ্রি প্রদান করেন 1974 সালে। বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয় 1976 সালে। কাজী নজরুল ইসলাম কত সালে সাহিত্যে 21শে পদক পেয়েছিলেন? 1976 সালে। বাংলাদেশে কাজী নজরুল ইসলামের স্মৃতির সাথে জড়িত দড়িরামপুর। কাজী নজরুল ইসলাম বাংলা কোন সনে মৃত্যুবরণ করেন? তিনি 1383 বঙ্গাব্দ 12ই ভাদ্রতে মৃত্যুবরণ করেন। কাজী নজরুল ইসলাম কোথায় মৃত্যুবরণ করেন? ঢাকায়। কাজী নজরুল ইসলামের কবর অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্ত্রী প্রমিলার সমাধি কোথায়? ভারতের চুরুলিয়ায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম 1838 সালে। কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন কোন লেখক? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম স্নাতকোত্তরদের একজন হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি পেশায় ছিলেন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট। বঙ্কিমচন্দ্র কত সালে চাকরি থেকে অবসর গ্রহণ করেন? 1891 সালে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শতকের মানুষ? তিনি 19 শতকের মানুষ। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1820 সালে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মগ্রহণ করেন বীরসিংহ মেদিনীপুরে। বিদ্যাসাগরের পারিবারিক পদবি ছিল বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বিধবা বিবাহ আইন প্রচলনে কার অবদান ছিল এবং বিধবা বিবাহ রহিতকরণ বিষয়ে কলমযুদ্ধ শুরু করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর? মীর মোশাররফ হোসেনের জন্মস্থান লাহিড়ী পাড়ায়। মীর মোশাররফ হোসেনের জন্ম সন হচ্ছে 1847। তার জীবনকাল ছিল 1847 থেকে 1911 সাল পর্যন্ত।
কবি জসীমউদ্দীনের জীবনকাল 1903 থেকে 1976। জসীমউদ্দীন জন্মগ্রহণ করেন ফরিদপুর জেলায়। তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কবি জসীমউদ্দীন। মাইকেল মধুসূদন দত্তের জন্ম 1824 সালে। মধুসূদন খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন 1843 সালে। মাইকেল মধুসূদন দত্ত কোন শতাব্দীতে জীবিত ছিলেন? তিনি 19 শতাব্দীতে জীবিত ছিলেন। মাইকেল মধুসূদন দত্ত কোন গ্রামে জন্মগ্রহণ করেন? তিনি সাগরদাঁড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যশোর জেলার কোন উপজেলায়? যশোর জেলার কেশবপুর উপজেলায়। মাইকেল মধুসূদন দত্তের মৃত্যু হয় কোথায়? মৃত্যু হয় আলিপুর হাসপাতালে। মাইকেল মধুসূদন দত্তের জীবনকাল 1824 সাল থেকে 1873-73 সাল। জন্মেছিলেন 24 সালে, মৃত্যুবরণ করেছিলেন 1873 সালে। কবি সুকান্ত ভট্টাচার্য এর প্রত্যেক নিবাস, প্রত্যেক নিবাস হচ্ছে গোপালগঞ্জে। পূর্ণিমার চাঁদকে জলসানো রুটির সাথে তুলনা করেছেন কবি সুকান্ত ভট্টাচার্য। কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান? 21 বছর বয়সে। সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরণ করেন 1947 সালে। জীবনানন্দ দাশের জন্ম 1899 সালে। কাজী নজরুল ইসলামের জন্ম 1899 সালে। একই বছর আরও একজন কবি জন্মগ্রহণ করেছিলেন, তার নাম হচ্ছে জীবনানন্দ দাশ। অর্থাৎ 1899 সালে দুইজন কবি জন্মগ্রহণ করেন, তাদের নাম হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম এবং জীবনানন্দ দাশ। কবি জীবনানন্দ দাশের জন্মও হচ্ছে 1899, কাজী নজরুল ইসলামের জন্ম 1899 সাল। জীবনানন্দ দাশের জন্মস্থান হচ্ছে বরিশাল জেলায়। কোন কবির মাও একজন কবি ছিলেন? জীবনানন্দ দাশের মা একজন কবি ছিলেন। সবচেয়ে কম বয়সে কোন লেখক বাংলা একাডেমি পুরস্কার পান? সৈয়দ শামসুল হক। শামসুর রহমানের জন্মসাল 1929 সাল। কবি শামসুর রহমান কোন জেলায় জন্মগ্রহণ করেন? ঢাকায় জন্মগ্রহণ করেন। পাড়াতলি বা পাহাড়তলি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন শামসুর রহমান। বেগম সুফিয়া কামালের জন্মস্থান বরিশালে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর জীবনকাল হচ্ছে 1885 থেকে 1969। বাংলা ভাষার অভিধান সম্পাদনার জন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা একাডেমিতে যোগদান করেছিলেন 1960 সালে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মৃত্যু দিবস হচ্ছে 1969 সালের 13 জুলাই। আরজালি মাতব্বর কি হিসেবে পরিচিত ছিলেন? তিনি একজন দার্শনিক হিসেবে পরিচিত ছিলেন, যার জন্মস্থান হচ্ছে বরিশাল। হুমায়ুন আহমেদের জন্ম কোন জেলায়? নেত্রকোনা জেলায়। ইমদাদুল হক মিলন জন্মগ্রহণ করেছিলেন বিক্রমপুরে। কাজী আব্দুল ওদুদ যে জেলায় জন্মগ্রহণ করেন? তিনি ফরিদপুরে জন্মগ্রহণ করেছিলেন। মুক্ত বুদ্ধির লেখক হিসেবে বিশেষ উল্লেখযোগ্য হচ্ছেন কাজী আব্দুল ওদুদ। কবি ফেরদৌসির জন্মস্থান ইরানে। জীবনে জ্যাঠামি এবং সাহিত্যে ন্যাকামি সহ্য করতে পারতেন না প্রমোদ চৌধুরী। কোন বিখ্যাত সাহিত্যিক ব্রিটিশ শাসনামলে ঢাকায় পোস্টমাস্টার পদে কর্মরত ছিলেন? দীনবন্ধু মিত্র। মানিক বন্দ্যোপাধ্যায় কোন ইজম বা কোন বাদ দ্বারা প্রভাবিত ছিল? তিনি মার্কসিজম দ্বারা প্রভাবিত ছিল। কাকে মার্কসিস্ট কবি বলা হয়?
বিষ্ণু দেয়। কোন কবি বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন? আবু জাফর উবায়দুল্লাহ। আজকে এই পর্যন্তই। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আর আমাদের দুইটা প্রাইভেট কোর্স চলছে, ইংরেজি এবং গণিতের উপরে। প্রাইভেট কোর্সগুলোতে অংশগ্রহণ করতে চাইলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে, দেখবেন এবং প্রথম কমেন্টস দেখে নেবেন। সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।